লারাভেল লাইভওয়্যার প্রজেক্টে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা ইউজারকে ডিলিট করব। আগের পর্বে আমরা ইউজার এডিট দেখেছিলাম, এই পর্বে আমরা ডিলিট করে ফেলব। ওকে, আমরা ইউজারের যে এডিট বাটন আছে এখানে আমরা একটা ক্লিক ইভেন্ট চালাবো, ওয়্যার ক্লিক ডট প্রিভেন্ট আর ক্লিক ডট প্রিভেন্ট। এখানে আমরা লিখব ডিলিট ইউজার, ডিলিট ইউজার ক্লিক ক্লিক। এরপর আমরা ইউজার আইডিটা পাস করব, ইউজার এর আইডি। এই নামে আমরা একটা ফাংশন করে ফেলি ইউজার লিস্ট কম্পোনেন্টে, এই আপডেটের পরে করি। ফাংশন ইউজার ডিলিট ইউজার ক্লিক, এরপর ইউজার আইডিটা ধরি ডায়ান, ডাম করে আমরা দেখি ইউজার আইডি। ওকে, রিফ্রেশ ক্লিক। ওকে, আমরা পাচ্ছি দুই নম্বর আইডি, এক নম্বর আইডি। ওকে, আমরা ইউজার ডিলিট করার জন্য আমরা একটা ডিলিট কনফার্মেশন মডেল ওপেন করব, সেজন্য আমরা লিখব হচ্ছে এইভাবে লিখব, আমরা লিখব দিস ডিসপ্যাচ ব্রাউজার ইভেন্ট এখানে আমরা লিখব যে শো ডিলিট মডেল, শো ডিলিট মডেল। আমরা মাস্টারে চলে যাই, মাস্টারে চলে যাই, আমাদের মাস্টার আছে হচ্ছে ভিউজ লেআউট অ্যাপ, এইখানে নিচে চলে যাই আমরা। আমরা লিখব যে উইন্ডো অ্যাট ইভেন্ট লিসেনার, উইন্ডো অ্যাট ইভেন্ট লিসেনার। হাইট মডেল না লিখে আমরা লিখব যে আমরা লিখব শো ডিলিট মডেল, শো ডিলিট মডেল লিখব, শো ডিলিট মডেল। এখানে আমরা লিখব যে ডিলিট কনফার্মেশন শো, ডিলিট কনফার্মেশন নামে আমাদের কোনো আইডি নাই। আমরা ইউজার লিস্ট ইউজারে আসি, এরপর আমাদের যে মডেলটা আছে এই মডেলটা আমরা কপি করি, কপি করে নিচে পেস্ট করি, পেস্ট করে আমরা এখানে লিখি ডিলিট কনফার্মেশন, ডিলিট কনফার্মেশন। এরপরে আমাদের এইখানে এতগুলো দরকার নেই, আমরা লিখব যে কনফার্ম ডিলিট, ডিএলটিই। এরপরে আমরা এটা রাখব না, ফর্মটা রাখব না, আমরা ফর্মটা উঠাই দিই। এই সব ফেলে দিই, আমরা সব ফেলে দিই, আমরা শুধুমাত্র বাটন রাখব দুইটা। আমরা এখানে লিখব ডিলিট, ডিএলটিই। আর এখানে আমরা লিখব ড্যামেজ, মাঝে লিখব আর
to delete. Okay. I want to delete. Click. Okay. আমরা এখন এই বাটনে আমরা এখন ক্লিক ইভেন্ট চালাবো. Where click dot prevent confirm if I am delete confirm delete. Okay, confirm delete নামে আমাদের একটা ফাংশন করতে হবে. আমরা এখানে লিখি ফাংশন confirm delete. এরপরই আমরা টাইম ডাম করি হাই. এবার দেখি রিফ্রেশ ডিলিট. ওকে ঠিক আছে ঠিক আছে. আমরা এখন কি করব, আমরা এখন এই এইখান থেকে ইউজারটা পাস করব. এখানে I'm going to do this. Delete. You can add it a little bit. I'm going to delete number on the variable 9. I'm going to put in the actor. Function. Delete my function variable আমরা public variable ধরে নিলাম. এইবার আমরা এখানে লিখি this delete delete. এবার আবার try করি delete. ঠিক আছে, আমরা লিখব এখানে ইউজার ফাইন্ড অর ফেল দিস ডিলিট. আমরা এখানে দিস ডিলিট না লিখি দিস ডিলিট আইডি লিখি তাহলে এখানে চেঞ্জ করতে হবে, আবার এখানে চেঞ্জ করতে হবে. For find যদি পাই তারপরে আমরা কি করব ডিলিট করে দেবো ডিএলটি. ওকে ডিলিট করে দেওয়ার পরে আমরা কি করব মডেলটা হাইড করে ফেলবো. তো এটা নেই নিলাম. এবার হাইট হাইট নামের আমাদের কোনো লিসেনার নেই, আমরা লিসেনারটা করে নিই. এখানে লিখব হাইট, এখানেও হবে হাইট. ওকে ডিলিট ডিলিট ক্যান্সেল দিই, ক্যান্সেল হয়ে গেল. আবার কনফার্ম করি ডিলিট হয়ে গেল. ওকে ধন্যবাদ সকলকে, আজকের পর্ব এই পর্যন্তই.